এই প্রিন্টগুলা কখনো নষ্ট হবে না, গ্লাসটা কখনো ভাঙবে না, কালারটা ফেড হবে না, আর এটা ফিক্সড হাতলের, এগুলো কখনো নষ্ট হবে না। রান্নার পরে সরাসরি খাবার সহ ডাইনিং এ সার্ভ করতে পারবেন। আর একটু এটা কিন্তু আপনারা গ্যাসের চুলা, ইন্ডাকশন চুলা, ইনফ্রার চুলা এবং ইলেকট্রিক ওভেন থেকে শুরু করে সব চুলা ইউজ করতে পারবেন। তো এই সেটটা প্রচুর পরিমাণ সেল করছে আমাদের বিয়ারদের কাছে। তো ওনারা জানতে চায় আমাদের কাছে যে আসলে এটা কি চুলাতে রান্না করা যায় কিনা। তো এই জন্য আজকে আমরা প্র্যাকটিক্যাল চুলাতে রান্না করে দেখাবো এবং কিভাবে সার্ভ করবেন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। এটা চুলাতে রান্না করা যায়, আজকে এটার বাস্তব প্রমাণটা আমরা দেখাবো চুলাতে রান্না করে। তো আমাদের ভিউয়ার্সদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা সম্পূর্ণ দামাকা অফারে পাবেন এবং সাথে একটা কাঠের চামচও সাথে ফ্রি থাকবে। আর এগুলো কিভাবে রান্না করবেন আমরা প্র্যাকটিক্যাল এখন দেখাবো। তো ভিউয়ার্স আমাদের সাথে এখন চলুন, আমরা এখন সরাসরি দেখ। তো ভিউয়ার্স আমরা কিন্তু খুব সহজেই অল্প তাড়াতাড়িতে আমরা ভাত রান্না করে ফেললাম। দেখেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে ভাতটা, দেখেন খুবই সুন্দর একদম ঝরঝরা। তো আপনারা চাইলে হাঁড়িতে ভাত, মাংস, পোলাও, ভাজা পোড়া সব কিছু করাই সম্ভব। তো এটাতে কিন্তু খুব সহজে আমরা রান্না করলাম দেখেন। আর এই নফটা গরম হবে না, এই নফটা খালি হাতে ধরতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আপনারা ভাতটা কত ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন একটা ভাতের সাথে একটা ভাতও লাগবে না, খুব সুন্দরভাবে হয়েছে। দেখেন এগুলো কালারটা কখনো ফ্যাড হবে না, নষ্ট হবে না। তো ভিউয়ার্স আপনারা চাইলে এগুলোতে যে কোনো খাবার রান্নার পরে সরাসরি টেবিলে সার্ভ করতে পারবেন। তো আমরা এখন ভাত রান্না করে দেখাইলাম, আমরা আপনাদেরকে অবশ্যই একটা কারি করে দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং কারিটা দেখুন। তো ভিউয়ার্স আমরা এখন এটাতে আমরা ডিমের কারি করে দেখাবো। এই যে আমি তৈল দিতেছি আপনারা দেখেন। তো এটাতে আপনারা চাইলে যে কোনো খাবার রান্না করতে পারবেন। আর আমার আপুদেরকে বলবো যে আমরা, আপনারা তো জানেন যে আসলে আমরা ওইরকম রান্না এক্সপার্ট না, ঠিক আছে, তারপরে যতটুকু পারি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা পেঁয়াজ আর বিভিন্ন মশলা দেওয়া আছে এগুলো এখন দিব। এই যে মশলা, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ বাটা দেওয়া আছে, এই যে এখন আমরা দিয়ে দিব এটা। আমাদের দেওয়া কমপ্লিট, চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আপনারা চাইলে যে কোনো খাবার রান্না করতে পারবেন, ডাইনিং এ সার্ভ করতে পারবেন। আর আপনাদের যখন যে মশলাটা প্রয়োজন, আমরা তো আসলে খাবারের অ্যাড দিতেছি না, আমরা জাস্ট আমাদের প্রোডাক্টটা দেখানোর জন্য। তো আপনারা চাইলে এটাতে যে কোনো মাংস, মাছ, যে কোনো সবজি, পোলাও রান্না করবেন আপনাদের ইচ্ছে মতো, আপনাদের মন মতো, আপনারা যতটুকু প্রয়োজন ওরকমভাবে রান্না করতে পারবেন। আর এখানে পাঁচটা হাঁড়ি থাকবে আমাদের, পাঁচটা হাঁড়ি পাঁচটা সাইজে থাকবে। তো আপনারা যখন যে হাঁড়িটা প্রয়োজন ওইভাবে রান্না করে নিতে পারবেন। তো ভিউয়ার্স যেহেতু আমাদের প্রধান খাদ্য, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো আমাদের প্রধান খাদ্য হচ্ছে আলু। তো আমি আজকে আলু আর আলু দিয়ে আমরা ডিম ভুনা করব, এই যে গোলালুগুলো। তো ভিউয়ার্স আমরা এখন দেখব যে আমাদের কারিটা কতটুকু হয়েছে বা কি পর্যন্ত হয়েছে বা কিরকম কালার হয়েছে, তা আসুন আমরা একটু দেখে নিই। যতটুকু পারি আমরা রান্না করে দেখাবো। তো দেখেন আমাদের যে রান্নাটা করছি আমরা, যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে। তো এখন আমরা এটার মধ্যে ডিমগুলো দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দেখিয়ে দিব। এই যে দেখেন আমরা ডিমগুলো কিন্তু আগে থেকে ভেজে নিয়ে রাখছি। এই যে হচ্ছে আমাদের ডিমগুলো, আমরা এখন ডিমগুলো দিয়ে দিব, ঠিক আছে, ডিমগুলো দিয়ে আমরা ঢেকে দিব। তো আমাদের খাবারটা কিন্তু প্রায় মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেছে। তো আমরা আরেকটু অবশ্যই ঢেকে রাখতে হবে। তো আরেকবার একটু আমরা দেখিয়ে দিই, দেখেন খুব সুন্দর একটা ন্যাচারাল একটা কালার আসছে এবং হাঁড়িটাতে সবাই রান্না করতে পারবেন, সার্ভিং করতে পারবেন, খুব সুন্দর একটা সেট। এবং যেহেতু কাচের ডাকনা, খাবারটা ক্লিয়ার দেখা যাবে ভিতরে, কি পরিমাণে খাবারটা হইতেছে একদম ক্লিয়ার দেখা যাবে, একটু ঢাকনার উপর দিয়ে দেখিয়ে দেয়। তো ভিউয়ার্স আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে। তো আমরা এখন দেখবো যে আমাদের রান্নাটা কতটুকু হয়েছে। তো আসুন আমার সাথে আপনারা একটু দেখে নেন। ঢাকনাটা খুললাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, খুব সুন্দর দেখেন আপনারা। আসলে আমরা তো এতটা এক্সপার্ট না রান্নার, তারপরেও দেখেন খুব সুন্দর। যেহেতু আমাদের হাঁড়িটা অনেক সুন্দর, আমাদের রান্নাটা অবশ্যই সুন্দর হবে। তো আমাদের থেকে আপুরা কিন্তু আরো সুন্দর রান্না করতে পারবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের রান্নাটা শেষ, তো আমরা এখন এগুলো সার্ভ করে দেখাবো। একই হাঁড়িতে রান্না, একই হাঁড়িতে সার্ভ।
তো আপনাদের সঙ্গে থাকুন, আমরা কিভাবে সার্ভ করি একটু দেখুন, আর খাবারটা আরেকটু দেখিয়ে দেন ভাই, ভালোভাবে একটু দেখিয়ে দেন। তো আপনারা কিন্তু অলরেডি আমাদের রান্না শেষ, এখন আমরা টেবিলে নিয়ে এসেছি সার্ভিং করার জন্য। তো আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা খাবার সহ সার্ভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা। আমরা কিন্তু বলছি ভিডিওর ফার্স্টেই যে আমরা দামাকা অফারে দিব, তো আমরা কিন্তু এটা সম্পূর্ণ দামাকা অফারে দিচ্ছি অনলি 1750 টাকা, মাত্র 1750 টাকা। আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লালবাগ শিশর পুলিশ ফাঁড়ির সাথে। তো আমাদের অফিসিয়াল আপনারা চাইলে অবশ্যই ভিডিও কল দিয়ে পড়াগুলো দেখতে পারবেন, বা বাংলাদেশের যে কোনো জেলা, অনেক ভাইয়ারা অনেক আপনারা যে আমরা কিভাবে নিব, আমরা কুরিয়ার মাধ্যমে এগুলো মাস্টার কার্ডন করে পাঠাবো, কোনো ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ আমাদের দায়িত্বে। আপনারা সামথিং কিছু বিকাশ করে অর্ডার করতে পারবেন এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, সরি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি 100 টাকা, এবং ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা মাস্টার কার্ডন করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, শুধু কুরিয়ার খরচটা আপনারা আলাদা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স দেখেন, আমরা খাবারটা পরিবেশন করলাম, খুব সুন্দর হয়েছে। আপনারা একই হাড়িতে রান্নাও করতে পারবেন, সার্ভও করতে পারবেন। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমরা যে রান্না করছি অনেক সময় নিয়ে, দেখুন আমাদের হাড়ির তলাটা, একটু তলাগুলো দেখুন। আপনারা কখনো তলাটা কখনো ফ্যাট হয় নাই, কালার হয় নাই, কালি হয় নাই, নষ্ট হবে না। দুইটা হাড়ির তলাটা আমি দেখিয়ে দিই, দেখো আপনারা যে কোনো চুলাতে ইজিভাবে রান্না করতে পারবেন, এবং রান্নার পরে সরাসরি ডাইনিং এ খাবারটা সার্ভ করতে পারবেন। আর সাথে কিন্তু সম্পূর্ণ চামচটা ফ্রি থাকবে।